ওষুধটা খেয়ে নিন। আপনি জানেন আপনার ঠান্ডা লাগা থাত আছে, তাও যে কে আপনাকে এসি ঘরে বসে টিভি দেখতে বলেছিল কে জানে। নিন ওষুধটা খেয়ে নিন। ও চা খাবেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি চা করে আসছি, যাবো আর আসবো, এক্ষুনি চা করে নিয়ে আসছি। ইস, র চা না দুধ চা তো জানা হলো না, সেটা চাই একবার জিজ্ঞেস করে। আমি তো বিন্দাস আছি, বউকে দিয়ে খুব সেবা করাচ্ছি, তুই একটু আমার কাছ থেকে শিখে নে কি করে বৌমাদের জব্দ করতে হয়, আমি খুব সুন্দর অভিনয় করছি। ও তা আপনি নাটক করছিলেন, আপনার পেটে পেটে দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি মজা। এই নিন মা খেয়ে নিন, এটা এটা একটা ভেষজ ওষুধ মা, নিন ছটপট খেয়ে নিন, দেখবেন এই ওষুধে আপনার কাছে তাড়াতাড়ি সেরে যাবে। এটা তো নিম পাতার রস, তুমি যে বললে ভেষজ পাতা। দেখলেন মা ওষুধের কি কামাল, এক ঢোকেতেই আপনার গলা একেবারে সেরে গেল, আপনি কত কথা বলতে পারছেন সুন্দরভাবে, তাও আপনার গলা একটুও বসে নেই। আপনি যদি বুনো উল হন আমিও বাঘা তেঁতুল। মুখের স্বাদটা একেবারে নষ্ট হয়ে গেল, ফুর বাবা কেন যে এমন করলাম, আমাকে জব্দ করতে গিয়ে আমিই জব্দ হয়ে গেলাম। ঠিক আছে আমি এর বদলা পরে নিয়েই ছাড়বো, দেখতে থাকো আমি এর বদলা কি করে নিই। আমি এর মধ্যে মাখিয়ে দেবো, মাখো ফেস ওয়াশ বুঝবে মজা, আমাকে নিম পাতার রস খাওয়াচ্ছিলে না? আমি তো টয়লেট করতে এসেছিলাম, টয়লেট পেয়েছে তাই আমি টয়লেট করতে এসেছিলাম। না না বৌমা তুমি ভুল করছো, তাই আমি কিন্তু সব ফোনে ভিডিও করে রেখেছি, আপনার ছেলেকে পাঠাবো নাকি? না না বৌমা তুমি ভুল করছো, এটা হচ্ছে ভীম লিকুইড আর এটা তোমার ফেস ওয়াশ, তো এতে আছে 100 লেবুর শক্তি, আর তোমার তো অয়েলি স্কিন, আমি তাই ভাবলাম এই লেবুর শক্তিটা তোমার ফেস ওয়াশে দিলে তোমার স্কিনটা আরো পরিষ্কার হবে, চকচক করবে, লোকে তো দেখবে আমারই তো বৌমা তাই না? তুমি কিন্তু বাবুকে বলো না বৌমা আমি তোমার ভালোই করতে এসেছিলাম, হাজার হোক তুমি তো আমারই বৌমা, বাবুকে বলো না প্লিজ বৌমা, বাবুকে বলো না, এই দেখো আমি ফেরেই দিচ্ছি। ঠিক আছে বলবো না, চান তাড়াতাড়ি আমার ক্রেডিট কার্ডটা নিয়ে আসুন, চান। কি আমি তোমার হুকুম মানব? ঠিক আছে আপনার ছেলে কখন বাড়ি আসবে একটু জেনে নিই তো। ঠিক আছে বৌমা তুমি বাবুকে কিছু বলো না, আমি এগুলো রেখে তোমার ক্রেডিট কার্ডটা নিয়ে আসছি, ঠিক আছে? এই নাও বৌমা তোমার ক্রেডিট কার্ড। ঠিক আছে টাটা বাই বাই, আর হ্যাঁ আমার জন্য রাতের রান্নাটা একটু করে রাখবেন। কিন্তু আমি নিজের জালে নিজেই ফেঁসে গেলাম বৌমাকে ফাঁসাতে গিয়ে, বারে বারে আমি ফেঁসে যাচ্ছি, কিন্তু আমি শাশুড়ি আমি হারবো না, বৌমাকে বাগে আনতে আমি একটা ব্যবস্থা করবোই।